আজ সকালে ঐতিহাসিক 7 মার্চ উপলক্ষে সাভার উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব ও উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সাভার উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত সময়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আরও পুষ্পস্তবক অর্পণ করেন সাভার থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন, ঢাকা জেলা উত্তরের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইমুল্লাহ, সভাপতি রণজিৎ সাহা, সহ সভাপতি আব্দুর রউফ আরিফ সহ আরো অনেকেই। এ সময় সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম রাজীব বলেন, আজ ঐতিহাসিক 7ই মার্চ। আপনারা জানেন বাঙালি জাতির জীবনে এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 1971 সালের 7ই মার্চ জাতির পিতা, বাঙালি জাতির মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন রেসকোর্স ময়দানে মাত্র 17 মিনিটের বক্তব্যে সারা বাঙালি জাতিকে, নিরস্ত্র বাঙালি জাতিকে সশস্ত্র বাঙালি জাতিতে পরিণত করেন এবং তারই দিক নির্দেশনায় নির্দেশে বাঙালি জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। এই দিনটি বাংলাদেশ আওয়ামী লীগ অত্যন্ত গুরুত্ব সহকারে সারা দেশেই পালন করছে। সাভার উপজেলা আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনটি শুরু করেন এবং আমাদের সারাদিনব্যাপী কিছু কর্মসূচি রয়েছে। আমাদের এখানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা হচ্ছে, বঙ্গবন্ধুর ভাষণের প্রতিযোগিতা হচ্ছে, বঙ্গবন্ধুর উপর বিভিন্ন নাটক মঞ্চস্থ হচ্ছে। এভাবেই আমরা সাভার উপজেলা আওয়ামী লীগ কিন্তু পালন করছি।